দর্শক আজকে আমরা জানব যাত্রাবাড়ী পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের আমগুলো বিক্রি হয়। দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক আজকে পুরো ভিডিওতে এই কাকার সঙ্গে কথা বলে আজকে আমরা জানব আজকের পাইকারি বাজারে কিভাবে আমগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়া আলাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কাকা আপনার নাম কি? মোহাম্মদ আতিকুল আলম। তো আতিকুল কাকা, তো কত বছর থেকে ব্যবসা করেন এই আমের? ব্যবসা 7-8 বছর। 7 থেকে 8 বছর যাবত ব্যবসা করতেছেন। তো এবছরে আমের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের? ব্যবসা আমের ব্যবসা তো ভালো ভালো চলতেছে। বেচা কেনা ভালো, দামও ভালো। ও দামও ভালো। আচ্ছা আপনাদের এই সামনে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি রূপালি আম আছে। এটা কি অরিজিনাল রূপালি আম? আরে অরিজিনাল রূপালি। এটা অরিজিনাল তাই না? জি। না হাইব্রিড? না 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 অরিজিনাল। এইদিকে আসেন দেখি আমরা। তো এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি রূপালি আম একটু কাঁচা টাইপের তাই না? হ্যাঁ এটা কাঁচা টাইপের। তো কাঁচা টাইপের এইগুলো আসলে আজকের বাজারে আপনার কেজি কত করে? এগুলো আজকে 60 টাকা 55 টাকা। 60 টাকা 55 টাকা করে আজকের বাজার। এই সামনেরটা এটা কত করে? এটা 60 টাকা। এইটা 60 টাকা করে। আর এই মাঝের এইটা? এটা 55। এইটা 55 টাকা করে। এগুলো আসছে কোথা থেকে আমগুলো? পুরসা সাপাহার, নওগাঁ সাপাহার থেকে। নওগাঁ সাপাহার থেকে আসছে। আর এই কর্নারেরটা কত করে? ওটা 60 টাকা। এইটাও 60 টাকা করে। ভিতরে কি আসলে লাল হবে? না এই এখন এটা মনে করছে আস্তে আস্তে লাল হবে। পাকার পরে কি লাল হবে? হ্যাঁ পাকার পরে লাল হবে। পাকার পরে লাল হবে। আজকে আসছে তো? আজকে আসছে না এগুলো? সাপাহার থেকে আসছে। আচ্ছা সাপাহারের আম অনেক সুস্বাদু হয়, মিষ্টি হয় তাই না কাকা? আচ্ছা এই যে সামনে এইটা কি? এগুলো এটা ফজলি। তো হাত থেকে দেখান তো আমাদের দর্শকদের এইটার নাম কি? এটা ফজলি। ফজলি আম। এইটা কেজি কত করে? এটা 30 টাকা 35 টাকা। এইটা আজকের বাজারে 30 টাকা 35 টাকা করে। আচ্ছা আচ্ছা আমগুলো বেশ বড় আছে। আর এইটা হচ্ছে ল্যাংরা। ল্যাংরাম। ল্যাংরা কত করে? ল্যাংরা 55-60। ল্যাংরা আজকে বিক্রি করতেছেন 55 টাকা 60 টাকা করে। আচ্ছা 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 এই কার্টুনে কত কেজি থাকে কাকা? এটা 24 কেজি 25 কেজি। 24 কেজি 25 কেজি থাকে কার্টুনে। আচ্ছা 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 এইটা আজকে কত বিক্রি করতেছেন? 50 টাকা। 50-55। 50-55 টাকা করে আজকের বাজারে। আচ্ছা আর এইটা কি আপনাদের? এটা লখনা। রত্না? লখনা লখনা কয়? লখনা। আচ্ছা লখনা কত করে? 30 টাকা। 30 টাকা করে। হাত থেকে দেখান তো আমাদের দর্শকদের এইটা কেজি কত কাকা? এটা 28 টাকা 30 টাকা কেজি। 28 টাকা 30 টাকা করে কেজি আজকের বাজারে। আমগুলো তো অনেক ফ্রেশ। হ্যাঁ আমগুলো ফ্রেশ। এটা হচ্ছে 30 টাকা করে আজকের বাজারে। আর এই পরবর্তী এগুলো কত করে? এটা একই দাম। এটা এগুলো সেম একই দাম। এইগুলো হচ্ছে যে 30 টাকা 28 টাকা করে আজকের বাজারে। আচ্ছা 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 আমগুলো অনেক ফ্রেশ আছে। এই পাশে কি রূপালি আম? এটা রূপালি। ও আচ্ছা এইটা বড় সাইজের রূপালি কাকা? হ্যাঁ রূপালি 10। এটা রূপালি 10। আচ্ছা রূপালি 10। আচ্ছা তো হাত থেকে দেখান তো এইটা কেজি কত করে আজকে কাকা? এটা 75 টাকা 70 টাকা কেজি বেচতেছি। এইটা 75 টাকা 70 টাকা করে আজকের বাজারে। এইটা বিগ সাইজ তাই না? সবচেয়ে বড় আজকে? আজকে বড় সাইজ। আচ্ছা বড় সাইজটা আজকে 70 টাকা 75 টাকা করে দিচ্ছেন। এইটা আসলে একবার গাছ পাকা? হ্যাঁ হ্যাঁ গাছ পাকা। গাছ পাকা মেডিসিন ছাড়া? এর মেডিসিন ছাড়া। মেডিসিন ছাড়া এইটা আজকের বাজারে দিচ্ছেন আপনি? বাঙালি এসে যে দর্শক আপনারা যারা আমগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা যাত্রাবাড়ি আরো আসলে এরকম আমগুলো পেয়ে যাবেন। তো কাকা এইগুলা কি? এদিকে আসেন। ফজলি আম। এইগুলা কি ফজলি? হ্যাঁ ফজলি। আচ্ছা এই ফজলি একটু হাতে নিয়ে দেখান তো। ফজলি কত করে কাকা? ওই তো 38-35 টাকা। 35 টাকা করে। একটু এইদিকে নেন দেখি। হ্যাঁ এটা 35 টাকা করে। হ্যাঁ 30-35 একদম। তার বেচা কিনা হয় না? এগুলো মিষ্টি কেমন হবে? মিষ্টি মিষ্টি এই যে ওইদিকে আরাম তো মিষ্টি মিষ্টি ভালো হবে। আর এইগুলো কত করে সামনেটা? এটা মল্লিকা। মল্লিকা কত করে? মল্লিকা 35 টাকা। মল্লিকে আজকের বাজারে দিচ্ছেন 35 টাকা করে। আর এই পাশের এইগুলো কত করে? এইটাও আপনার 30 টাকা 35 টাকা করে। 30 টাকা 35 টাকা। আচ্ছা আচ্ছা। আর এইগুলো আছে রত্না না? হ্যাঁ এটা হ্যাঁ লখনা। আচ্ছা আচ্ছা এইগুলো কত করে কাকা বলছিলেন? ওটা 28 টাকা 30 টাকা। এইটা আজকে দিচ্ছেন 28 টাকা 30 টাকা করে। আমগুলো ফ্রেশ আছে অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকা আপনাদের কাছ থেকে যারা নিবে তাদের তো এই যে আপনার ওই 1 কার্টন নিতে হবে তাই না? হ্যাঁ 1 কার্টন। সর্বনিম্ন 1 কার্টন নিতে হয়? হ্যাঁ সর্বনিম্ন 1 কার্টন। আচ্ছা 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 1 ক্যারেট। আচ্ছা তো আপনাদের এই মার্কেটের নাম কি? এটা একতা ফল মার্কেট। একতা ফল মার্কেট তাই না? তো দর্শকরা যদি আসে বা আমাদের ভাইরা যদি নিতে চায় ব্যবসায়ী ভাইরা তারা এখানে একতা ফল মার্কেট আসলেই পাবে আপনাদের নাই? এই যে রায়হান এন্টারপ্রাইজ তাই না? তো দর্শক আপনারা যারা আমগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা আমের ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি রায়হান এন্টারপ্রাইজ এখানে আসলে পেয়ে যাবেন। মোবাইল নাম্বার সব জায়গায় পাওয়া যায় না। এবং মোহাম্মদ বাবু শেখ
রাব্বি শেখ এই নাম্বারগুলোতে আপনারা ফোন দিলে দর্শক আপনারা কিন্তু এরকমের আমগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক সকলে ভালো থাকুন।